আজকে আমরা এমন একজনের কাছে বসে আছি, বর্তমানে ও একজন সাকসেসফুল ক্যান্ডিডেট। রিসেন্টলি ও WBP কনস্টেবলের চাকরি পেয়েছে, যেটা অতি সম্প্রতি রেজাল্ট বেরিয়েছে। তো বাইরের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে কী ধরনের ফ্যামিলির থেকে ও বিলং করে। খুব তাড়াতাড়ি এগুলো সব অতীত হয়ে যাবে, এটা বলাই বাহুল্য, বা সেই শুভকামনা ওর প্রতি রয়েছে আমাদের। তো ওর এই সাকসেসের পিছনে কী কী গল্প লুকিয়ে রেখেছে, কী কী গল্প ভবিষ্যতের জন্য ওর রয়েছে, কীভাবে ও প্রিপারেশন নিত, আগামী দিনে তোমরা যারা এই রাস্তায় আসতে চলেছ তাদের প্রতি ওর ভবিষ্যতের জন্য বার্তা কী হবে, সেসব নিয়ে ওর সাথে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, ওর নাম শ্যামল মুদি। তো শ্যামল, তোর বাড়িতে কে কে রয়েছে? আমি, মা, বাবা আর ভাই। খুব ছোট্ট ফ্যামিলি শ্যামলের। মাধ্যমিক কত সালে? মাধ্যমিক 9 সালে, 2009। এইচএস 2011-12। আর গ্র্যাজুয়েশন? গ্র্যাজুয়েশন করেছি ডিস্টেন্স থেকে 2020। আচ্ছা, ডিস্টেন্স থেকে গ্র্যাজুয়েশন করা হয়েছে 2020-তে। আচ্ছা, এই পরীক্ষাটা 2020-তে হয়েছিল? 20 ডিপার্টমেন্ট। আচ্ছা, তো এই পরীক্ষার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছিলিস, কি কি বই পড়া বা কি ধরনের? বলতে তেমন কিছু না, জাস্ট একটা জিকে ছিল, জিকে যেটা পড়তাম আমি, তরুণ গোয়েলে, আর অঙ্ক সুবীর দাস, আরএস অগ্রওয়াল, যেটা ফলো করতেই, মানে ফলো করলেই ভালো। আর ইংলিশের ক্ষেত্রে ডিপি ভট্টাচার্য, আর রিজনিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে আরিহান্টের বইটা খুবই ভালো, সেটা ইংলিশ ভার্সনেও পাওয়া যায়, বেঙ্গলি ভার্সনেও পাওয়া যায়, তবে বেঙ্গলি ইংলিশ ভার্সনটাই বেটার বেঙ্গলি থেকে। আচ্ছা, তাহলে অঙ্কের জন্য সুবীর দাস, আরএস আগরওয়াল, ইংলিশের ডিপি ভট্টাচার্য, আর জিকের জন্য তরুণ গোয়েল, এগুলো পড়লে মোটামুটি। সাথে ইউটিউবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের বিভিন্ন চ্যানেল, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো ডেলি বেসিসে যেগুলো দরকার। আচ্ছা আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ছিলি? অবশ্যই। প্রথমে বলে রাখি, ও আমার পরিচিত, আমার গ্রামেরই ছেলে, তো সেই জন্য আমরা তুই তুকারি করে কথা বলছি, পূর্ব পরিচিত তো অবশ্যই। ও খুব ভালো ক্রিকেটও খেলে। তো এখন আমরা এই যে বিকেলে ওর ইন্টারভিউ নিতে এসেছি, ওর প্রচুর ফোন আসছে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য, তো সেই সময়টাকে নষ্ট করে বা খুব ভালো ছেলে আমাদেরকে সময় দিয়ে এইটা ও করার জন্য সম্মতি জানিয়েছে আমাদের। তো এই যে পড়াশোনার পেছনে বাড়ির যে এরকম অবস্থা, এটা কি কোনো সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল? অবশ্যই অবশ্যই, না হলে আমার গ্রাজুয়েশন এত দেরি হতো না। অবশ্যই একটা মানে আর্থিক দিক থেকে খুবই প্রবলেম হতো, যেহেতু বাবা কাজ করতে পারে না, বাবার শরীর খারাপ, মা একা কাজ করে, ভাই একটু সাহায্য করে, আমি তো কোনো কাজই করতাম না, এই পড়াশোনা নিয়ে পড়ে থাকতাম যে আমাকে কিছু একটা সরকারি কিছু একটা করতে হবে এই নিয়ে। সেজন্য আমি কোনো কোম্পানির কাজেও যুক্ত হয়নি, যাতে আমার, আমি চাইছিলাম যে একটা সরকারি চাকরি যেন করি আমি বা পাই, বাড়িরও খুব, মা বাবারও খুব ইচ্ছা ছিল যে না আমি একটা সরকারি কিছুই করি। তার জন্য খরচ করে কিছু মাঝে আমি 18 ডিএলএড, ডিএলএড কোর্স করলাম, তারপরে তো এটা হলো। তো এই যে পুলিশ হওয়ার কি একটা ইচ্ছা ছিল, না যেমন এখন চাকরির যে আকাল, সেই চাকরির আকালের নিরিখে যে আমি বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছি, একটা লেগে গেল, মানে কোনটা? না, ইচ্ছাও ছিল। প্রথমে কি হতো, আমার ওজনটা খুবই কম ছিল, আচ্ছা আগে ওজনে বাদ দিয়েছি অনেকবার, সেই জন্য আশাটা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু লাস্ট কোভিডের পর যখন ফর্মটা বেরোলো, আমি ভাবলাম যে না, ফর্ম ফিল আপ করেই দিই, পড়াশোনা যখন করছি ফর্ম ফিল আপ করে দিলাম, আর সেই থেকেই শুরু। আগামী কতদিনের মধ্যে পোস্টিং হবে, কিছু খবর এখন? জুলাই 1 উইক অব্দি মানে জয়েনিং হয়ে যাবে। দুর্গাপূজার আগে একটা সুখবরও আসতে চলেছে, আগামী দুর্গাপুজো শ্যামলের খুব ভালো কাটবে এটুকু বলাই যায়। আর শেষে যে প্রশ্নগুলো করব, যে এই যে তোর এলাকার যে আরও সব যে পিছিয়ে পড়া যে স্টুডেন্ট বা যারা উঠতি যারা ছাত্র রয়েছে, এদের প্রতি কিছু করবি চাকরি করার পরে? অবশ্যই অবশ্যই, শিক্ষার দিক থেকে আমি একটু দেখবো চেষ্টা করে। আমি চাকরি পাওয়াতে এখন পাড়ার আর বাকি যারা আছে তাদের মধ্যেও পড়াশুনো করার একটা উৎসাহ জেগেছে মনে, যে না শ্যামল যদি পারে আমরাও পারবো, সেই ইচ্ছাটা অনেকের মনে জেগেছে। অনেকে এসে আমাকে ধন্যবাদ দিয়েও গেছে যে না, তুই যখন পেরেছিস বাকি আমাদের যারা আছে তাদেরও একটা উৎসাহ বাড়বে পড়ার ক্ষেত্রে। আরও পরবর্তী ক্ষেত্রে আমি জানি এমন আমাদের অনেক যোগ্য ক্যান্ডিডেটও আছে যারা পরবর্তী ক্ষেত্রে এই ডিফেন্স লাইনে আরও অনেকে চাকরি পাবে। তো আগামী দিনে যারা এই কনস্টেবলের পরীক্ষা দেবে,
তাদের কি ধরনের শারীরিকভাবে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, আর পড়াশোনার দিক থেকেই বা কি ধরনের প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে তোর কি? পড়াশোনা তো অবশ্যই করতেই হবে, পড়াশোনার সঙ্গে সঙ্গে শারীরিক দিকটাও রাখতে হবে, যেহেতু এখন তো প্রিলি মাঠ মেন ইন্টারভিউ সবগুলোই করতে হবে, তার জন্য পড়ার সঙ্গে সঙ্গে মাঠটাও নিজেকে ফিট রাখতে হবে শরীরটা। মাঠ পাস করার কি কোনো ট্রিক আছে না ওটা শারীরিক সক্ষমতারই বিষয়, কোনো ট্রিক কাজ করে না? ট্রিক বলতে কি, জাস্ট মানে প্র্যাকটিস করতে হবে, ট্রিক বলতে কিছু হয় না মাঠ পাস করার ক্ষেত্রে। হ্যাঁ, তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে তুমি পারবে না। আচ্ছা, শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, যে চাকরি করার পরে ঘুষ খাবি? আসলে সেদিকটা বলতে গেলে আমি চাই সৎভাবে থাকার, মানে নিজের জায়গায় ভালোভাবে থাকার চেষ্টা করব, আর ওই ঘুষ খাওয়ার থেকে দূরে থাকার চেষ্টা করব। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, ওই আমরা যে ছবিগুলো দেখেছি বিভিন্ন চ্যানেলে যে টেবিলের তলায় এভাবে লুকিয়ে পড়ছে, ওইটা করবি নাকি? যদি সৎভাবে কাজ করি তো মনে হয় না আমার সেই গুণটা আসবে। ঠিক ঠিক, খুব ভালো। আর পরবর্তীতে মানে পরবর্তী জীবন খুব ভালো কাটুক, আগামী দিনে গৃহিণী আসুক, দুর্গাপূজার আগেই চাকরি হয়ে যাচ্ছে। আমার ভাতৃপ্রতিম শ্যামলের খুব ভালো লাগলো শ্যামলের কাছে এসে। আজকের ভিডিওটা এটুকুই, ভালো থেকো, ধন্যবাদ। ধন্যবাদ।